আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সব ভালো আছেন। তো আজকে আপনার লাগে আমি গার্ডেনের লাইক একটা টিপস শেয়ার করে আশা করি আপনার ভালো লাগবো। তো এখানে দেখা বিসি, তো আমরা বিসিকে তাহলে লাইক অনেক সময় আছে আমরা রঙে রই লাই অথা লাগে লাগিয়া অনেক সময় গাছ উঠে না, লাইক আমি দেখাই না আপনারে। তো আমরা এই লাগিয়া বিসিরে লাইক জহরা একবারে বিতরে দিলাই আর অনেক সময় অথা লাগে গাছ উঠে না। তো লাইক বিসির ওজন বুঝছে আর কি আপনারা কি তা করবা, যদি তখন বেশি বড় বিসি তে একটু নিচে দিবার, যদি ফাতলা বিসি থাকে ছোটো বিসি থাকে তো অত নিচে একবারে দিবা না, একটু হালকা কইরা আর উফরে তোরা মাটি দিয়ে লাইবা। আর হালকা কইরা দৌকা মাটি দিছে আমি হালকা কইরা দিয়ে লাইবা। আর একটা বল করি আমরা আসলে লাইক বেশি পানি দিলাই, তো বেশি পানি আপনারা দিবা না, লাইক আমি দেখাইলাম তোরা হইরা পানি দিবা ওলা খালি উফর যাইতো একবারে নিচ পর্যন্ত যাইতো না আর রইয়া রাখিলেবা, অনেকে যত পানি দেয় না আর একবারে নিচে দিতে সময় বাইসা যায়, তারপর দিকে অনেক সময় ওটা থাকি ঘুমাই ফুরি যায়। টিপস আপনার লাগে আমি শেয়ার করাম। এনে যেটা বিসি বিসি সারা বাদে দেখবা লাইক কয়েক সেকেন্ড বাদে কয়েকটা বিসি লেগিয়া দেখবা থলে গেছে কি আর কয়েকটা বিসি বীজা উফরে রয়ে যায়। তো যেগুনো এলাকা বীজা উফরে রয় এগুনো এলাকা বুঝবা যেন এগুন পালা নাই বিসি। তো কয়েক সেকেন্ড দেওয়া লাগবে আসলে লাইক দুই তিন সেকেন্ড দুই তিন মিনিট বাদে দেখবা যেন যেগুন উফরে পাইছে এগুন রইবা না, যেগুন নিচে গেছে কি দেখতে পারা কয়েকটা নিচে গেছে কি আমার বিসি আর উফরেও দুইটা পাই গেছে। তো উফরে যেগুন পাই এগুনো এলাকা আপনারা রইবা না যদি বেশি থাকে আর কি বিসি, আর নিচে যেগুন যায় কি অগুন বেশি বালা বেশি আর কি অগুন রইবা। আর একটা বল করি আমরা লাইক উড়ির বেশি যে উড়ির বেশিরে বীজ যাইয়া অনেক সময় আছে আমরা বীজ যাইয়া দুই তিন ঘন্টা রাখি দেয়। তো দুই তিন ঘন্টা রাখলে এই লাগিয়া বেশির যে ভিতর উড়ির বেশি আর কি ভিতর বেশি ভাগে লেগে ফসে যায়, তো আপনারা অত টাইম রাখবা না আর কি লাইক উড়ির বেশি দশ মিনিট ওলা ভিজাইয়া রইলিবা, কেউ কেউ আছেন দুই তিন ঘন্টা ভিজাইন, দুই তিন ঘন্টা আপনারা ভিজাইবা বা এর থাকি বেশি ভিজাইবা আপনারা নাগার বেশি আর বাদে কদুর বেশি কদুর বেশি কেউ কেউ আছেন একদিন ভিজাইয়া তার বাদে রন, কারণ ভিতর তো বেশি শক্ত থাকে ওটার লাগে। আর একটা টিপস এই লেগিয়া দিলাম লাইক অনেক এই লেগে আমরা তো ঈদের সেই লেগে ব্রয়লার রুমও রাখি লাইক একটা একটা মানে খাড়িয়া ব্যাগ বা যাতে একটা ব্যাগ দিয়ে বাইন দেয়া আর আমরা ব্রয়লার রুমও রাখি। তো অনেকে কি তা করেন বেশি গরম জায়গাত রাখিলেন আবার বেশি ঠান্ডা জায়গাত রাখিলেন ওটা লাগে গাছ উঠে না। তো আপনার লাইক আরও ভুল করেন আমি দেখাইলাম অনেকে আছে নলা যেন সেন্টিটিংয়ের মাঝে তো রাখুন ওটা লাগে ওই গাছ খেতে হয়ে যায়, আমি হই সবসময় গরম হইতা বট এমনি যেন ডাইরেক্ট একটা হিট আইয়া লাগে ডাইরেক্ট ইবাই দিন সেদি দেখা পারা ইয়া গরম লাগে ইলা জায়গা তৈবা না, সবসময় আপনারা লাগে এমনি যে জায়গা উম থাকে আর কি বেশি উম থাকে আর একবারে বেশি গরম না ঠান্ডাও না ওলা জায়গা তৈবা। আর গাছ উঠালে সবসময় আপনারা উইন্ডো সিলের মাঝে তৈবা লাইক আমার দেখা পারা উইন্ডো সিলের মাঝে রাখা যেন লেভেরা গাছ, তো এটার একবারে মাটি নাই আর নাগার গাছেরও মাটি নাই একবারে। আর আর একটা হইল গিয়া লাইক সবসময় খেয়াল রাখবা যেন মাটি আর কি বালা থাকতো লাইক নয়া মাটি থাকতো আর কি লাস্ট ইয়ারের মাটি, ধরো এটার মাঝে আমি যেন দিস ইয়ারের মাটির মাঝে আমি গাছ চেরাইলাম লাস্ট ইয়ারের মাটি আমি ইউজ করলাম না, দিস ইয়ার আমি নয়া মাটি আনছি তো নয়া মাটি ওটা ইউজ করলাম আর এটার মাঝে আমি লাইক দিস ইয়ার কি নয়া মাটি ইউজ করলাম। তো সবসময় চাইবা কি যেন বালা মাটি কম দামি হোক আর কম দামি হোক মেটা না লাইক সবসময় কি নয়া মাটি আর কি চাইবা ইউজ করতা ওটা থাকি ওই ডিফারেন্স বানায় কতটা। আর সবসময় বিসির এক্সপায়ারি ডেট চেক করবা বা ফুরান যদি এটা থাকে আর কি কন্টেনার লাইক যেটার মাঝে আমরা রই আর কি ফুরান থাকলে সবসময় দইবা আর কি আমরা আছে না অনেক সময় মাটি ফালাইয়া আর বাদে লেগে অক্টার মাঝে আবার ইউজ করি লাই, তো অনেক সময় দেখা ফাঙ্গাস ওঠা ফরি যায়, তো ওটা লাগে আমি কইম আর কি আপনারা লাইক নয়া যদি ইউজ করবা আর যদি ফুরান যদি ইউজ করো তে সবসময় দইবা আর কি।
আর ইচ্ছা হয়েছে আমার লাস্ট ইয়ার দেখতে পারা ভিতরে যে ফাঙ্গাস ফরি গেছে। আপনার ফুরানটা ফারবা লাইক আন্তাজে টেকা ফেলাইবার দরকার নাই, বাট ফুরানটা ইউজ করলে আর কি আমি এটা ফুরানটা ইউজ করছি, বাট আমি দইছি আর কি দইয়া আরবার ইউজ করছি, নাইলে একটা ফাঙ্গাস ছেন ওটা ফরি যায়, ওতে লাগে আমি দইছি। আর এটা নয় আনছি আমি লাইক ইকানোর মাঝে আর কি অঙ্কু নাই আরও কদিন বাদে আমি উড়ি রইম, কারণ উড়ি এই লাগে একটা একটা করে রই যাই যদি গরম মাঝে উড়ি ইকানোর মাঝে চারখান আছে আমি বিএনকিউ তাকে আনছি, তো আমি দোকানের মাঝে উড়ি রইম আর দোকানের মাঝে খিরার বেশি রইম আর কি, তো একটা একটা করি একটার মাঝে একটা রইম আর কি, আমি দুইটা রইতাম না একটার মাঝে একটা একটা করে রইম। আর আরও কয়েকটি লাইক মিস্টেক করি আমরা, বাট বলি লিছি এগুলো আমি, তো আশা করি আমার আপনারা টিপস ভালো লাগছে। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আমার লগে। তারপর আসসালামু আলাইকুম।